মাধ্যমিক পরীক্ষা যেহেতু পড়েছিল, ফলে এখানে দুটো পর্যন্ত ওরা কাজ করতে পারেনি, দুটোর পরে ওরা এসে কাজ করতে পেরেছে, ফলে ওদের এমনি টাইমটাও কম ছিল, তারপর কাজের সময়টাও কম ছিল, এবং ওদের একাদশ শ্রেণী যেহেতু বার্ষিক পরীক্ষা এবার অনেক আগেই আনা হয়েছে, ফলে সেক্ষেত্রে ওদের সময় খুবই কম পেয়েছে। আচ্ছা, মানে সেক্ষেত্রে পুজোয় কথাটা মানে অন্যবারে কি কি হয়, ধরুন পরীক্ষার মধ্যে পড়লো না, অন্যবারে পরীক্ষার সঙ্গে সাধারণভাবে পড়ে না, বা পুজোর পরে ওরা অন্তত দু তিন সপ্তাহ টাইম পায় পরীক্ষার প্রস্তুতির জন্য। এবার কিন্তু ওদের পরীক্ষা 16 তারিখ থেকে, যেহেতু একাদশ শ্রেণীর ছাত্ররা ওরা এই ব্যবস্থাটা করে, সুতরাং ওদের ক্ষেত্রে এটা এবার একটু খুব মুশকিল হয়ে গেছে এবং সময়টা ওরা খুব কম পেয়েছে। সেক্ষেত্রে মূল যাচ্ছে কি, ওরাই তো রয়েছে ইলেভেন রয়েছে, মূলত একাদশ শ্রেণী বা ইলেভেনের ছাত্ররাই, এবং আমাদের শিক্ষক মহাশয় কয়েকজন সাহায্য করেছেন। যদিও বলে রাখি যে আমাদের হিন্দু স্কুলে প্রাত এবং দিবা বিভাগে যারা আর্টের টিচার ছিলেন, ড্রয়িং টিচার, তারা দুজনেই রিটায়ার হয়ে গেছেন, ফলে সেক্ষেত্রে একটা অসুবিধা হয়ে গেছে। তো সেক্ষেত্রে আমরা সেই স্যারদের তাদের অনলাইনে ভিডিও কল করে বা কখনো তারা সশরীরে এসে তারা একটু পরামর্শ দিয়ে গেছে। আমাদের স্কুলে মাধ্যমিক পরীক্ষায় সিট পড়ে না, সেই জন্য আমাদের বাচ্চারা ওই টাইমটায় কাজটা করতে পেরেছে, কিন্তু যেটা সমস্যা হয়েছে আমাদের স্কুল হচ্ছে হাই সেকেন্ডারি মেইন ভেনু, আবার সাব ভেনু, অর্থাৎ এখানেও বাইরের থেকে বাচ্চারা আসবে হাই সেকেন্ডারি পরীক্ষা এইচএস দিতে, সেই জন্য আমাদের এই প্যান্ডেল এইভাবে করা হচ্ছে যাতে তাড়াতাড়ি আজ কালকের মধ্যে খুলে আবার স্কুলকে আবার আগের অবস্থায় ফিরিয়ে আনা যায়। বাচ্চারা সেইভাবেই কাজ করছে ওরা বাংলার পটের ওপরে, তা ওদের এইবার বিষয় ওরা দেখেছে যে বাংলার পটে ওদের স্কুল বেলার সম্পর্কে ওরা ইয়ে করছে, স্কুলের লটারি হয়ে প্যান্ডেলটালে এখানে আমরা অনেক বড় করে আলপনা দিতে পারি, পুজোটা মানে ধরুন পুজোর পরের দিনে সন্ধ্যার দিকে বিসর্জন হয়, এইবার সেটা করা যাবে না কালকে, ২ তারিখে করা হয়েছে মানে হাই সেকেন্ডারি পরীক্ষা শেষ হবে তারপরে দিনটা রাখা হয়েছে, পার্থক্য বলতে এগুলোই একটু। আর সেইভাবে ধরুন সবকিছুই একটু সাহায্য আমরা কম পাচ্ছি টিচারদের, কারণ টিচাররা মেইন ভেনু সাব ভেনু নিয়ে ব্যস্ত আছেন, এই আর কি। আমাদের কলেজের এবারের মেইন থিম হলো 200 বছর, কারণ 1824 এর পরে আজ 200 বছর হয়ে গেল, 200 বছর উদযাপনই মেইন থিম, এবং আমাদের এরপরে যে ফাউন্ডেশন ডে আর কি, স্থাপত্য দিবস, সেটারও থিম হিসেবে আমরা 200 বছরটাই রাখছি। প্লাস আমাদের কলেজ যেহেতু একটা হেরিটেজ, তো একটা হেরিটেজের এলিমেন্টও আমরা থিমের মধ্যে ঢোকাতে চেয়েছি, এবং পুরো যে স্টুডেন্টসরা আমরা অন্যান্য কলেজে যেরকমভাবে সিনিয়র জুনিয়রদের মিলমিশ, সেটা আমাদের কলেজে একদম সবাই সবার সাথে মেশে, ইভেন জুনিয়ররা সিনিয়রদেরকে তুই দুগারি করে, সম্মান তুকুনি দেয়, একদম সবাই একসাথে একটা ছোট পরিবার হিসেবে আমরা পুজোটা অর্গানাইজ করি এবং আনন্দ করি। প্রস্তুতিটা তো বলতে গেলে এখন অনেকজনের পরীক্ষা চলছে 2 সেমিস্টারে, তাই যারা যারা বাকি আছে তারা সবাই মিলে আমরা একসাথে আনন্দ করছি, মজা করি, ঠাকুর আনতে যাচ্ছি, আলপনা দিচ্ছি, এইসবে দিন কেটে যাচ্ছে। প্রস্তুতি প্রায় 1 সপ্তাহের কাছাকাছি ধরে চলছে, আলপনা তোলা, আলপনা আঁকা, রং করা, ঠাকুর অর্ডার দেওয়া, থিম বানানো, ডেকোরেশন করা, বাজেট সব মিলিয়ে প্রায় 1 সপ্তাহের কাছাকাছি।